ব্লগে। তো 12টা বাজে আর এখন আমাকে সারপ্রাইজ দিয়েছে দিদি, বোন, মামা, মামি, বাবা, মা, আরো এ ছুটকি, তো ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর কেকটা তো অসাধারণ দেখতে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। তো তো চলো এখন কেকটা কাটতে যাক। আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাবান জিজু নেই, বাবান জিজু কাজে গেছে, তো বাবান জিজুর নামটা বলতে আমি ভুলে গেছিলাম। আর মেন মানে স্পেশাল আমি যদি ক্রেডিট দিতে চাই আজকে রাতের জন্য, সেটা হচ্ছে ও, তো আমি ওর নাম বলতে ভুলে গেছিলাম আর সেটা নিয়ে আমাকে পরে কথা শোনাচ্ছিল। ব্যাপারটা হচ্ছে আমি জানতাম না কিছুই, তো আমি মামা বাড়িতে এসেছিলাম, আমার বাড়ি থেকে মামা বাড়ি বেশি দূর না, তো সেই কারণে আমি মামা বাড়িতে এসেছিলাম। আর এটা আমি প্রত্যেক বাড়ি হয় আমার সাথে, বার্থডের আগে আমি মামা বাড়িতে আসি, 12টার সময় কেক টেক কাটি। বাট আজকের মানে এইবার এটা আমি কিছুই জানতাম না যে ওরা কেক এনেছি কি না। আমি এবার ও তারপরে আসার পরেও আমি কিছু জানি না, কেউই আমাকে কিছু পারেনি। 12টা বাজার পর তো ও ফোন করলো, তারপরে ওই ফার্স্ট উইশ করেছে, তারপরে সবাই উইশ করলো। তো তারপরে আমার বোন দেখছি হঠাৎ করে বলছে যে কেকটা নিয়ে এসে যে হ্যাপি বার্থডে, তো ওই আর ভিডিও করা হয়নি। তো তারপরে কেক টেক কাটা হলো, তো এবার আমি ভাবলাম যে আজকের ভিডিও আর কালকে যা যা হবে সকাল থেকে খাওয়া দাওয়া আর রাতেও কিছু ছোটো সেলিব্রেশন সকাল থেকে যেগুলো হবে, তো সেগুলো আমি রেকর্ড করে একসাথে আজকে রাতের ভিডিও আর কালকের যেগুলো থাকবে সবকটা একসাথে একটা ব্লগে দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট, টাটা করে দাও, টাটা। কি রে হ্যালো, গুড মর্নিং। তো তোমাদের তো কালকে রাতেই সবটা বললাম, তো আমি কালকে রাতে যা যা হয়েছে মানে কালকে রাতে যা যা সেলিব্রেশন হয়েছে, আজকে সকাল থেকে যা যা হবে বা রাতে যেইগুলো হবে মানে রাতে যে কেক কাটিং অ্যান্ড অল যা যা হবে, তো আমি সব কিছু একটা ভিডিওতেই পোস্ট করব। তো আমার কালকে রাতে আমার অনেক কিছু জিনিস কেনার ছিল যা আজকে লাগতো, আমি সেগুলো ভুলে গেছিলাম। তো আমি এখন একটু ওর সাথে বেরাবো, সেই সব জিনিসগুলো কিনবো, তো আমার ওগুলো রাতে লাগবে, দ্যাটস ওয়াই আমাকে বেরোতেই হবে এই গরমে আর রোদে। তো আমি ও আর ওরও কিছু কাজ আছে, আজকেও ছুটি নিয়েছে আমার বার্থডের জন্য, তো ওরও কিছু কাজ আছে আর আমারও কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেই সবের কারণে এখন একটু বেরাবো। তো এরপর থেকে যা যা হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক গরম লাগছে, আমি ফ্যান বন্ধ করে থাকতে পারছি না, তো আর বেশি কথা বাড়ালাম না, আমি পরে আসছি। দাদু দিদার গলায় মালা দেবো, মালা দিয়ে তারপরে আমি খেতে বসবো, মা খাওয়া দাওয়া রেডি করছে। আর আমি কিছু সাজি নিয়ে নিই, জাস্ট একটুখানি লিপস্টিক দিলাম আর নতুন জামা প্যান্ট পরলাম। তো চলো দেখা হোক কী কী খাওয়ার হয়েছে আর আমি কি পরেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এই দুটো পরেছি আর এইটাও ও সানে দেওয়া আর স্কার্টটাও, এই টি শার্টটা বার্থডে গিফট আর এই স্কার্টটাও শান্তিনিকেতন গেছিলো অনেকদিন আগে, তো তখন এনেছিলো, তো ওটা আমার পরা হয়নি, তো আজকেই ভাবলাম তো পরা যাক। আর এই টি শার্টটা বার্থডে গিফট, তো এই হচ্ছে আমার বার্থডের
সকালের লুক, এরপর খাওয়া দাওয়া করবো। তো চলো দাদু, এটা দিদার, এটা এই বাড়ির দাদু মানে বাবার বাবা। তো আমি প্রত্যেকবারই বার্থডেতে সকালে খাওয়া দাওয়ার আগে মালা মিষ্টি এসব দিই। এখানে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এখানে আছে ভাত, বেগুন ভাজা, চাটনি, এটা হচ্ছে ডাল, আর এখানে মাছ, পায়েস, আর এটা হচ্ছে পায়েস, এটা ঠাম্মার স্পেশাল পায়েস। তো এইগুলো হচ্ছে সকালের খাওয়া দাওয়া, আর বিকালের রান্না হচ্ছে। তো এখানে এখন রাতের খাওয়া দাওয়া রেডি হচ্ছে, এখানে এগ বেগুন রেডি হচ্ছে, এখানে স্যালাড, কড়াই চাপানো আছে, হ্যাঁ এগুলো ফুল রেডি হচ্ছে। বার্থডের থালি, এখানে আছে ভাত, এটা কি মাছ ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা কি ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে আছে চিকেন পকোড়া, ডাল, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি দই, আর এখানে তিন রকমের মিষ্টি আর জল। এখন বাজে অলমোস্ট 5:30-6, তো আমি আরও একটু বেরাবো, একটা কাজ আছে সেই কাজটা মিটিয়ে তারপরে কেকের দোকান থেকে কেকটা অর্ডার দেওয়া আছে, সেই কেকটা নিয়ে আসবো। তো চলো বেরোনো যাক। আমি জাস্ট রেডি হলাম, আর আমি রেডি হতে হতে ও চলে এসছে, এখানে ওর ভাই এসছে, এখানে মাসিরাও চলে এসছে, দাঁড়া মামা এসছে, দিদি এসছে, ছুটি এসছে, ছুটি, হাই। তারপর আমি রেডি হতে গেছি, ওকে আমি ছেড়েছি 7:30 সময়, আমরা গেছিলাম একটা কাজে, ছাড়লাম 7:30 সময়, তারপরে আমরা এলাম 10:00 সময়, তখন দেখছি রেডি, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30।
না মোটেও না, আমি ওই এইগুলো সাজাতে সাজাতে টাইম চলে গেছে, তারপরে আমি গিয়ে রেডি হতে স্টার্ট করেছি। তো রেডি বার্থডের দিন রেডি হতে তো টাইম লাগবেই, দেখা দেখি কি রেডি হতে পারে। আমি দূরে যাই, একটু দূরে যাই। ও আমি আগের দিন বলেছিলাম ওই মিনি ব্লগে যে আমি কি ড্রেস নিয়েছি সেটা আমার ব্লগে দেখাবো, বার্থডের ব্লগে। আমি এই ড্রেস আগের দিনের ব্লগে দেখাসনি? হ্যাঁ দেখিয়েছিলাম, বাট আমি কি নিয়েছি আমি সেটা বলিনি। দূরে যাই, আমি এই ড্রেসটা নিয়েছি। রেডি হচ্ছে, অনেক কিছু মেকআপ করেছি, আমার টাইম লাগবে না, বার্থডের দিন আমি সাজবো না। এই মিস্টার প্রিয়াংশু, মিস্টার সৌজাত্র, এটা হচ্ছে থাম্মা। সো ইউ व्हाट्स अप गाइस, कैसे हो सभी लोग, वेलकम बैक अनदर वीडियो सॉरी व्लॉग। हाय गाइस, একবার সাজানো হয়েছে, সব ফেটে গেছে, এখন আবার ও হাত লাগিয়েছে। গাইস নেই তোর লাগবে না। ছুটকি আর এই ছুটকির বাবা শুধু ফোন নিয়ে বসে রয়েছে, এদের কোনো কাজ নেই। আর এখানে রাখে তো বসেছে, ভালো করে খাবে। হ্যাঁ সবাই তোমাকে বলতে হবে না, আমি ভালো করে খাই, সব খাচ্ছি। ভালো করে খাও, আমি ভেবে লজ্জা পাচ্ছি সত্যি বলে। ভালো করে খাও, আজকে তো মেনু রাতের মেনু দেখানো হয়নি। এই যে এখানে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, আর হচ্ছে এই যে এগ টেবিল, এগ টেবিল, এগ টেবিল, মাছ মাছটা, ও মাছ আছে, আমি কোথায় ছিলাম আমি জানি না, আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন একটা ব্যাচ চলছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। ও আর কালকে আমি বলতে ভুলে গেছিলাম যে বাবান জিজুর নামটা, আর ওর বউ খুব চিল্লামিল্লি করছিল এটা নিয়ে, মানে ভাব নিয়ে উঠছে। দুঃখ আমার জীবনে, কেন দুঃখ কেন? এই যে দাম বলিস না, তুমি তো কালকে ছিলে না, ওই জন্য তোমার নাম বলতে হয়েছে। মানে আমি না থাকলে আমার আর কোনো অস্তিত্বই নেই। তা ব্রায়ানি গেলি কিছু বড়? এই আমার গিফট কোথায়? গিফট দে, গিফট কোথায় গো? গিফট দে, নে এই দেখ গিফট আমার।
না অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওরা আমাকে বলেছিল আমি আমাকে কিছু কিনে নিতে, তো আমার কেনা হয়নি সেটা, তো আমি অনলাইনে অর্ডার দিয়েছি, আলবা পরশু এসে যাবে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবার বাড়ি যাওয়ার পালা, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। টাটা ছুটি, টাটা ছুটি। গুড মর্নিং, আর আমি স্নান টান করেই ফ্রেশ হয়ে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি কালকে রাতে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, মানে কালকে রাতে সবাই বাড়ি গেল, ও বাড়ি গেল, আমার মাসিরা এসেছিলো, দিদিরা এসেছিলো, সবাই বাড়ি গেল, তারপরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমি কোনো রকমে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর এতটা লেট হয়ে গেছিলো যে আমি যে ভিডিওটা এন্ড করবো আমার মাথা থেকে বেরিয়েই গেছিলো, তারপরে আমি শুয়েছি যখন তখন আমার মনে পড়ছে যে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। তো আমি আর ভিডিওটা পোস্ট করতে হয়তো একটু লেট হতে পারে, কেন এতগুলো ক্লিপ তো সব এডিট করে, তার মধ্যে অ্যাকচুয়ালি আমার শরীরটাও ভালো না, আমার খুব ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, কাশি হচ্ছে, এই জন্য আমি মিনি ব্লগগুলোতেও ভালো করে ভয়েস দিতে পারছি না, মানে ভয়েস দিতে গিয়ে এত কাশি হচ্ছে, আর তোমরা বুঝতেই পারবে যে আমার সবকটা আমি যে কথা বলছি আমার গলাটা বসা, তো সেই কারণে আমার মিনি ব্লগ দিতেও একটু লেট হচ্ছে। তো এই ছিল আমার বার্থডে ব্লগ আগের দিন রাত্রির থেকে কালকে সারা দিন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বাট আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওতে তো ভিউজ আসছে বাট কেউ সাবস্ক্রাইব করছে না, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুনি, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, সো টাটা বাই।